টেট 2022 চাকরি প্রার্থীদের মিছিল, শিয়ালদা থেকে শুরু হয়েছে এই মিছিল। অবিলম্বে নিয়োগের দাবিতে তারা মিছিল করছেন, সরাসরি সেই ছবি দেখাবো। চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়ের কাছে। ঝিলম, কি ছবি দেখতে পাচ্ছো এই মুহূর্তে? আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা কি দাবি করছেন? একদমই আমাদের সামনে এই মুহূর্তে 2022 টেট পাস চাকরি প্রার্থীরা রয়েছে, তারা আজকে পথে নেমেছেন। কেন তারা পথে নেমেছেন? তাদের মূল বক্তব্য যে 2022 সালের টেট একমাত্র টেট যেটা হয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি তারা পথে নেমেছেন থালা নিয়ে, মুখে কালি মেখে, বিভিন্ন প্রতীকী প্রতিবাদ নিয়ে। কেন তারা এই অবস্থায় পথে নেমেছেন? কেন নেমেছেন আপনারা? 2017 সাল থেকে 2022 সাল, এই দীর্ঘ 5 বছরের রাজ্য সরকার একটাই মাত্র প্রাথমিক টেট নিয়েছিল। সেই প্রাথমিক টেটে বলা হয়েছিল যে আপনাদের কেউ বসে থাকবে না, আপনাদের 2 বার ইন্টারভিউ নেব। সেই ইন্টারভিউ না নিয়ে 23 সালে টেট নিল। আমরা চাইছি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের প্রাথমিক টেট টেটের নোটিফিকেশন চাইছি, ইন্টারভিউ চাইছি আমরা। আমাদের দাবি ইন্টারভিউ। আজকে কয়েক হাজার ছেলে মেয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কয়েক হাজার ছেলে মেয়ে আজ পথে নেমেছে। আজকে কলকাতায় পথে নেমেছে, ধর্মতলায় গিয়ে আমাদের মিছিল শেষ হবে। দেখতে পাচ্ছ তাদের প্রতিবাদের ভাষা, এবং সেই যে প্রতিবাদ তারা করছেন, এইভাবে মিছিল করে তারা রাস্তায় নেমে এই শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যাবেন। যারা নেমেছেন তাদের সঙ্গে আরো কথা বলবো। আপনারা পথে নেমেছেন কেন? এই যে আপনি যে পোশাক পরে এসেছেন, কোন প্রতীকী প্রতিবাদ করছেন? বাস্তবে যিনি আমাদের এই মুখ্যমন্ত্রী মাননীয় পদে আছেন, তার ওই পদে আসীন অবস্থায় তার যা যা করণীয়, উনি যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, বছর ডবল ডবল চাকরি হবে, সেই চাকরির প্রতিশ্রুতি উনি রাখছেন না। বছরে 2 বার তো অন্তত নাই, একবারও দিচ্ছেন না। আমাদের সঙ্গে অন্তত আলোচনায় বসুন, অন্তত একবার আলোচনায় বসুন উনি, যে কি আমরা কি বলতে চাইছি, দাবিগুলো আমাদের কি সত্যি না মিথ্যে, উনি অন্তত একবার সেটা আলোচনা করুন, দেখুন সেটা কতদূর কি করা যায়। আলোচনায় বসছেন না। ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা নবান্নতে গেছিলাম, আমরা কালীঘাটে গেছিলাম, আমরা পৌর সভাপতির কাছে ডেপুটেশন দিয়েছি 8 থেকে 9 বার, কোনো সদুত্তর আমরা পাইনি, একেবারে কোনো সদুত্তর তারা পাননি। সেই নিয়োগের দাবিতেই তাই তারা মিছিল বের করেছেন, শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে। ধর্মতলা যাবেন, যারা নিয়েছেন।